প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য ফ্ল্যাটটি ঢাকার মোহাম্মদপুরের আদাবরে সো দর্শক তেরোশো স্কোয়ার ফিটের গ্যাস কার পার্কিং এবং লিফ্ট সহ জেনারেটর সমৃদ্ধ এই ফ্ল্যাটটি বিক্রি হবে দর্শক সিঙ্গেল ইউনিটের সো দর্শক ফ্ল্যাটের ভিতরে কী কী রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সো দর্শক ফ্ল্যাটটি হচ্ছে ছয়তলা সাততলা বিল্ডিংয়ের তলায় সো দর্শক এখন আমরা ভিতরটা আপনাদেরকে দেখাবো ভিতরে কি কি রয়েছে তিনটা বেডরুম রয়েছে তিনটা বাথরুম রয়েছে দুটা বারান্দা রয়েছে সুদর্শক আমরা এখন ঢুকে কিন্তু আপনি ডাইনিং ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন স্পেস এবং পাশাপাশি দুটা বেডরুম এবং ডান পাশে আরেকটি বেডরুম রয়েছে এবং বাম পাশে কিচেন রয়েছে দর্শক মোটামুটি তিন বেডরুমের ফ্ল্যাট একটা সুন্দর সুইট ফ্যামিলির জন্য আপনারা যদি চার জনের ফ্যামিলি হয় তাহলে কোনো সমস্যা নেই এই ফ্ল্যাটটা আপনাদের সুন্দর হয়ে যাবে সো দর্শক ঢাকার মোহাম্মদপুর আদাবরে কিন্তু অনেকেই আমাদের কাছে ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের চ্যানেলটিতে দর্শক এখন আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাবো এখানে কিন্তু কমন ওয়াশরুমটা রয়েছে এখানে সো দর্শক কমন ওয়াশরুম এটা আপনি দেখতে পাচ্ছেন আপনি ড্রয়িং ডাইনিংটা কিন্তু সেপারেট একসাথে কিন্তু আপনি চাইলে সেপারেট করতে পারেন আপনি যদি মাঝখানে একটা দেন দর্শক আমরা আপনাদেরকে কমন টয়লেটটা দেখাচ্ছি এটা হচ্ছে কমন টয়লেট সো দর্শক যারা যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তারা জানেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন এরিয়া নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই সো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ফ্ল্যাট আপনাদের হতে পারে আপনারা যদি মনে করেন যে চার পাঁচ বছরের পুরনো একটা ফ্ল্যাটে যাবেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ মিরর পলিশ স্টাইলস দিয়ে করা এবং ফিটিংসগুলো কিন্তু ভালো সো দর্শক এটা কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হবে আমরা বিক্রি হওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছি দর্শক আপনারা যদি মনে করেন আপনারা এই ফ্ল্যাটটি কিনবেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশানে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে যাড়া কিন্তু আমরা প্রতি নাম্বারগুলো আমাদের হটলাইন নাম্বারগুলো কিন্তু আপনার স্ক্রিনে শো করতেছে সেখান থেকে কিন্তু আপনারা আমাদেরকে কল দিতে পারেন সো দর্শক এখানে আপনাদেরকে বাকি যে ভিতরের অংশগুলা সেটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যাতে করে আপনাদের সুবিধা হয় ভিতরে কী কী রয়েছে সেসব জানার জন্য দর্শক আপনি দেখতে পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু চমৎকার মোটামুটি বড় রয়ে আছে রান্নাঘরটা সো আমরা চেষ্টা করে যাই প্রতিনিয়ত আপনাদের এই ধরনের ফ্ল্যাট দেখাতে আপনার ক্যাপাবিলিটির মধ্যে আর বাজেটের মধ্যে দর্শক এই ফ্ল্যাটটা যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে পঞ্চান্ন লক্ষ টাকা আস্কিং প্রাইস সো আপনি চাইলে আমরা এটা নিয়ে দামা দামি করতে পারি সো আপনারা যদি মনে করেন যে এফে নিবেন তাহলে আমাদেরকে কল দিতে পারেন সো দর্শক এটা হচ্ছে মাস্টার বেড আপনি দেখতে পাচ্ছেন মাস্টার বেড সাইজটা কিন্তু অনেক ভালো সাইজ দুইটা ভালো মাস্টারবেড আছে এখানে একটা একটা রয়েছে গেস্ট বেড সো দর্শক দুপাশে কিন্তু দুটা বারান্দা রয়েছে ফ্রন্ট সাইডে এটা কিন্তু সিঙ্গেল ইউনিট যেহেতু পুরো আপনি ইউনিটটাই কিন্তু আপনার এবং এটা ফ্রন্ট সাইড পেয়েছে বিল্ডিংয়ের সো দর্শক আলো বাতাস কিন্তু যথেষ্ট রয়েছে এখানে এবং পাশের বিল্ডিংটাও কিন্তু একটু দূরে রয়েছে সো সেই ক্ষেত্রে আপনি খোলা মেলা জায়গাটা কিন্তু পাবেন দর্শক এটা হচ্ছে ওয়াশরুম মাস্টার বেডের সাথে অ্যাটাচড একটা ওয়াশরুম সো আশা করতেছি বাকি যে ওয়াশরুমটা আছে সেটাও আপনাদের ভালো লাগবে সো দর্শক যারা আমাদেরকে নিয়মিত দেখেন তাদের মধ্যে যদি আপনারা যদি কেউ ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের নাম্বারগুলো তো দেওয়াই আছে সেখানে আমাদেরকে কল দিতে পারেন অ্যান্ড দেন আমরা আপনাদের এই ব্যাপারে অনেক সহযোগিতা করতে পারবো ফ্ল্যাট বিক্রয়ের বিষয়ে সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটা এটা মাস্টার বেড আরেকটা কিন্তু আছে আপনি যেটা যেটা খুশি সেটা কিন্তু আপনি করতে পারেন মাস্টার বেড পাশের বেডরুমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নর্থ সাইডে পড়েছে আর এই বেডরুমটা ছিল সাউথ সাইডে এটা সাথে কিন্তু অ্যাটাচ একটা বাথরুম রয়েছে তো দর্শক আপনারা গ্যাস কার পার্কিং সম্মিলিত এই ফ্ল্যাটটি কিন্তু আপনি পঞ্চান্ন পাচ্ছেন কিন্তু এটা বার্গেনিং করা যাবে দর্শক আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন আমাদের সাথে প্রাইস নিয়ে তো দর্শক এখানে মিরর পলিস টাইলস আমরা আগেই বলেছি দিয়ে দেওয়া হয়েছে আর ঢাকা শহরের মোহাম্মদপুরের আদাবরে আদাবর আপনারা সবাই চেনেন আদাবরে কিন্তু এখন বায়তুল আমান এ কিন্তু এটা আদাবার বায়তুল আমান এ কিন্তু এই এই প্লটটি এই প্লটের ওপরে কিন্তু বিল্ডিং করা হয়েছে অলরেডি পাঁচ ছয় বছরের মতো এই বিল্ডিংটা ইউজ করা হয়েছে দর্শক দর্শক আমরা মোটামুটি আপনাদেরকে একটা ছোট খাটর মধ্যে ভালো মানের তিন বেডরুম ফ্ল্যাট দেখিয়েছি এখন আপনারা যদি মনে করেন যে সামনের উইকে শুক্র শনিবার আপনারা ভিজিট করবেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো এবং এনি টাইম যখনই মনে করেন যে আপনার সুবিধা হয় সে অনুপাতে কিন্তু আমরা আপনাদেরকে ফ্ল্যাট ভিজিট করাতে পারবো সো দর্শক মোটামুটি আপনাদেরকে আদা একটি ভালো ফ্ল্যাট দেখালাম আপনাদের যদি ফ্ল্যাটটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন সর্বোপরি আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে